ভগবান কৃষ্ণ সে একথা প্রকাশ করছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তুমি কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণ নিত্য প্রভু, জীব নিত্য দাস। প্রভু নিত্য সম্বন্ধ ভগবানঙ্ক সহিত নিত্য প্রীতি উপরে প্রতিষ্ঠিত প্রেমময় সম্বন্ধ, এ সম্বন্ধ আমার রয়েছে, এ সম্বন্ধ জীবর রয়েছে। তেমন কৃষ্ণ নিত্য দাস জীব নিত্য, এ কৃষ্ণ নিত্য প্রভু জীব নিত্য দাস, এ হচ্ছে কৃষ্ণ দাসত্ব। কৃষ্ণ দাসত্বের স্থির অন্তিম উদ্দেশ্য রহিলা অল্টিমেট, যা কহতে অল্টিমেট অ্যাচিভমেন্ট হব বন্যাসন ধর্মরে তুমি কৃষ্ণ দাসত্বরে উপস্থিত হব, তা মানে আত্মধর্ম বা ভাব ধর্ম উপস্থিতি উন্নীত হব, তা নহেলে তুমি প্রকৃতরে বন্যাসন ধর্ম পালন করু না, এটা বুঝা দেব। ধর্ম অর্থ কাম মুখ্যের উপদেশ নদী হরি প্রসঙ্গ দেই জীবকু ভগত উন্মুখ করি পারিলে হি জীবর আত্যন্তিক মঙ্গল লাভ হয়, তাহা আত্মার প্রসন্নতা সেইটি হয়। ধর্ম অর্থ কামুখ্য রূপ জ্ঞান অন্ধকারে জীব নিজ স্বরূপ দেখিবাকু পায় না, স্বরূপ বিষ্ণু করিযায়। জীবর নিত্য প্রিয় শ্রী হরিঙ্কু দেখিবাকু সে পায় নাহি বলি সেথিরে আত্মার প্রসন্নতা লাভ হুয়ে না। সবই পুরুষ পরধর্ম যত ভক্তির অধক্ষেদে অহেতুকীয় প্রিয়তা জয় আত্মা সুপ্রসিদ্ধি, যদি আত্মার প্রসন্নতা হয় সে হচ্ছে পরম ধর্ম, সে হচ্ছে আত্মধর্ম, সে হচ্ছে আগত ধর্ম, সেই ধর্ম হচ্ছে জীবর ধর্ম। আত্মার প্রসন্নতা ন হেলা তাহলে জানিব যে তুমি প্রকৃত ধূম পালন করু না, এই লাগতা বর্ণাশ্রম ধর্ম অন্তর্গত। বর্ণাশ্রম ধর্মের যোড়ে কথা আছে, প্রবৃতি মার্গ অছি আর নিবৃতি অছি। বর্ণাশ্রম ধর্মরে অছি প্রবৃতি মার্গ, অর্থাৎ ইন্দ্র উপভোগ, বিশ্ব উপভোগ, শরীরর আনন্দ সুখ সম্ভোগ পাইবা, এটা হচ্ছে বিশ্ব উপভোগ। নিবৃতি মার্গ বলে মুখ্য মুক্তি পাইবা, এটা নিবৃতি মার্গ। এ ভুক্তি মুক্তি যোড়ে কথা আছে, এ ভুক্তি মুক্তি এ দুইটা জ্ঞানর উদাহরণ, এই দুইটাকে পিসাচি বলে কোহা যায়। এ দুইটি পিসাচি ভুক্তি আর মুক্তি দুইটি পিসাচি কবলর মুক্ত নহেলে কেহি কেবে আত্মধর্মের প্রতিষ্ঠিত হব না, ভাগ ধর্মের প্রতিষ্ঠিত হব না, বা আত্মার প্রসন্নতা বিধান করিপারিব না। অজ্ঞান সঙ্গ ও ভগবন্ধ মুখ্য শাস্ত্রের কথা কুহাইছে, ই অজ্ঞানতা উপরে আধারিত। সেথিপাই মহাপ্রভু আসলে শিক্ষা দিয়েছে যে মহাপ্রভু হচ্ছে কৃষ্ণ ভগবান, যেটি আমাকে শিখিবা পাই আসলে এই শরণাগতি, কৃষ্ণ চরণরে শরণাগতি উপরে আপনাদের অন্য কথারে এই ভাগ ধর্ম এই আত্মধর্ম পরম ধর্ম কিপরি আচরণ আমি করিবা তা শিখিয়া পাই আসলে সে কিন্তু নধন নজন ন সুন্দরী কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্মনিশ্বরে ভবতা ভক্তির অহেতুকি করি, এই মহাপ্রভু কৌশি কামনা নাই। ভগবানকে আমি ভজন করিবা, ভগবানক আরাধনা করিবা, ভগবানক পূজা করিবা, কিছু মাগিবা না ভগবান, নধন নজন ন সুন্দরী কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্মনিশ্বরে ভবতা ভক্তি অহে, এ শিখিয়েছেন। ধন মাগুনি হে ভগবান, জন মাগুনি বহুত মোর জনসমর্থন মতে বাহবা করতু, এ কথা মাগুনি। সুন্দরী কবিতা বেলে সুন্দরী স্ত্রী উপভোগ করিবার কামনা নাই তা মাগুনি, মুক্তি মাগুনা সেইপাই জন্ম জন্মান্তর ধরি আপনার পাদ পদ্মর সেবা করিবি, আপনার প্রীতি বিধান করিবি, আপনার আনন্দ বিধান করি, নিজ প্রীতি বা নিজ আনন্দ বিধান মাগুন, ইয়ে হচ্ছে অন্তিম কথাটা। সেইপাই নিবৃতি মার্গ প্রভৃতি মার্গ নিবৃতি মার্গ ভুক্তি মুক্তি নাহি এটি, আর এটা অজ্ঞান জাত অজ্ঞান সঙ্গে ভগবন্ধ মুখ্য। তত্ত্ব বিচার কলে আমি দেখিবা, যখন কহিলি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ই জীবর স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, ই জীব তত্ত্বটাকে বিচার কলে আমি দেখিবা জীবর স্বরূপরে বদ্ধ বা মুখ্য কনিষ্ঠা কথা নাই, কারণ সে কৃষ্ণ দাস হয়ে গেল নিত্য দাস, সেটা বদ্ধাবস্থার কথা নাই বা মুখ্য কথা নাই। যেপরি উদাহরণ সূর্যলোকরে সূর্যঙ্কর উদয় নাই কি অস্ত নাই, যে ব্যক্তি সূর্যলোকরে অছন্তি সে কোন সূর্যঙ্কর উদয় অস্ত দেখুছন্তি, সে তো বরাবর সূর্য সাথে পাখে অছন্তি, আর সূর্যঙ্কর উদয় অস্ত কেমিতি অছি, যেমন দূরে অছন্তি সূর্য ঠারু তাঙ্ক পাই সূর্যঙ্কর উদয় অস্ত অছি, যেমন সূর্যলোকটা দূরে রয়ে পৃথিবীর অছন্তি
ସେମାନେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଉଦୟ ଦେଖୁଛନ୍ତି, ଅସ୍ତ ଦେଖୁଛନ୍ତି। ତା ମାନେ ଯେ କୃଷ୍ଣ ପାଦ ପଦ୍ମରୁ ବିଚ୍ୟୁତ ହେଇଯାଇଛି ସେ ତାର ପାଇଁ ବଦ୍ଧ ମୁଖ୍ୟାବସ୍ଥା ଅଛି, କିନ୍ତୁ ଯେ କୃଷ୍ଣ ପାଦ ପଦ୍ମରେ ବରାବର ସ୍ଥିର ହେଇଛନ୍ତି, ସ୍ୱରୂପାବସ୍ଥାନ କରିଛନ୍ତି, ଜୀବେର ସ୍ୱରୂପ ଭାଇ କୃଷ୍ଣ ନିତ୍ୟ ଦାସ, ଯେ ସ୍ୱରୂପାବସ୍ଥାନ କରିଛନ୍ତି ଅର୍ଥାତ୍ ନିତ୍ୟ କୃଷ୍ଣର ନିତ୍ୟ ଦାସତ୍ୱରେ ସ୍ଥିର ହେଇଛନ୍ତି, ତାଙ୍କ ପକ୍ଷରେ ବଦ୍ଧାବସ୍ଥା ମୁକ୍ତାବସ୍ଥା କେଉଁଠି ଅଛି? ଅର୍ଥାତ୍ ଉଦାହରଣ କଲା ସୂର୍ଯ୍ୟ ଲୋକରେ ଯେ ଅଛି ସୂର୍ଯ୍ୟ ଅବସ୍ଥା ଉଦୟ କେଉଁଠି ଅଛି? ତା ପାଇଁ ସେ ତମର ସୂର୍ଯ୍ୟ ସ୍ୱାମୀ ଅଛନ୍ତି, ଉଦୟ ଅବସ୍ଥାର କୃଷ୍ଣ ନାହିଁ, ଯେ କୃଷ୍ଣ ପାଦ ପଦ୍ମରେ ରହିଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ଆଉ ବଦ୍ଧାବସ୍ଥା ମୁକ୍ତାବସ୍ଥା କେଉଁଠି ଅଛି? ସେଥିପାଇଁ ଦୁଇଟା ହେଉଛି ଅଜ୍ଞାନ ଉଦାହରଣ, ଯେ ଦୂରରେ ଅଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ରହିଛି ଏହି ଉପଦେଶଟା ସେଥିପାଇଁ ଦିଆଯାଉଛି। କିନ୍ତୁ ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ଅସ୍ତ ହୁଅନ୍ତି ନାହିଁ, ସଂସାରରେ ସୂର୍ଯ୍ୟ ଆଲୋକ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି, ସେ ପ୍ରକାର ଜୀବର ସ୍ୱରୂପ ଯେ ନିତ୍ୟ କୃଷ୍ଣ ଦାସ, ଯେଉଁ ଜୀବ ନିତ୍ୟ କୃଷ୍ଣ ଦାସତ୍ୱ ଧର୍ମରେ ସ୍ଥିତ ହେଇଛନ୍ତି, ସେ ନିଜକୁ କେବେ ହେଲେ ବଦ୍ଧ ବା ମୁକ୍ତ ବୋଲି କହନ୍ତି ନା। ସେଥିପାଇଁ ଭଗତାତ୍ ଭକ୍ତିର ହେତୁ କିଛି ସେ ମୁକ୍ତି ମାଗୁନାହାନ୍ତି, କିଏ ମୁକ୍ତି ମାଗୁନାହାନ୍ତି, ଜନ୍ମ ଜନ୍ମାନ୍ତର ଧରି ମୁଁ ଆପଣ ନିତ୍ୟ ଦାସ ଆପଣଙ୍କର ଜୀବିଦାନ କରିବି, ଆପଣଙ୍କର ପାଦର ସେବା କରିକି ଆପଣଙ୍କର ଜୀବିଦାନ କରିବି, ଏଇଟା କଥା ତାଙ୍କର। ସେଥିପାଇଁ ଏ କଥା କୁହାଉଛି ଯେ ସେ ସ୍ୱର୍ଗରେ ଥାନ୍ତୁ ନରକରେ ଥାନ୍ତୁ ଆମୁକ୍ତ ଲୋକରେ ଥାନ୍ତୁ ବା ଯେକୌଣସି ସ୍ଥାନରେ ଥାନ୍ତୁ ନା କାହିଁକି, ସେ ସର୍ବାବସ୍ଥାରେ ନିଜକୁ କୃଷ୍ଣ ଦାସ ରୂପେ ଦେଖନ୍ତି। କୃଷ୍ଣ ପାଦ ନାରାୟଣ ପରାସରକୁ ଦର୍ଶନ ବିପତି ସ୍ୱର୍ଗାପବର୍ଗ ନରକୀ ସୁବିତୁଲ୍ୟାପ ଦର୍ଶିନ ଷଷ୍ଠ ସ୍କନ୍ଦ ଭାବୁଛ ନାରାୟଣ ପରା, ଏବଂ ଭଗବାନ ନାରାୟଣଙ୍କର ପାଦ ପଦ୍ମରେ ବରାବର ଅବସ୍ଥାନ କରି ସ୍ଥିତ ହୋଇଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ସବୁ ତୁଲ୍ୟ ସମାନ, ସେ ସ୍ୱର୍ଗ ଥାନ୍ତୁ ନରକର ଥାନ୍ତୁ ଅପବର୍ଗରେ ସେ ମୁକ୍ତ ସ୍ଥିତିରେ ଥାନ୍ତୁ ଥିଲାନ୍ତୁ ସେଟା ସମାନ, ତାଙ୍କ ପାଇଁ କୌଣସି ଇଏ ନାହିଁ, ଅସମାନ କଥା ନାହିଁ। କାରଣ ଭଗବାନ ନାରାୟଣ ଯେଉଁଠି ଅଛନ୍ତି, ଯେ ଭଗବାନ ନାରାୟଣଙ୍କର ପାଦ ପଦ୍ମରେ ସ୍ଥିର ହୋଇକରି ବରାବର ନାରାୟଣ ପାଦ ପଦ୍ମରେ ଅବସ୍ଥାନ କରୁଛନ୍ତି, ସେ ଭଗବାନଙ୍କ ନାରାୟଣଙ୍କ ଲୋକ ବୈକୁଣ୍ଠ ଲୋକରେ ଅଛି, ଯିଏ ନାରାୟଣଙ୍କ ସର୍ବଦା ଦର୍ଶନ କରୁଛି ଭଗବାନ ନାରାୟଣ ତାଙ୍କ ଲୋକରେ ରହୁଛି ଅର୍ଥାତ୍ ବୈକୁଣ୍ଠ ଲୋକରେ ଅଛି। କୃଷ୍ଣ ପାଦ ପଦ୍ମରେ ଯିଏ ସ୍ଥିର ଅଛନ୍ତି, କୃଷ୍ଣଙ୍କର ପାଦ ପଦ୍ମ ସର୍ବଦା ଦର୍ଶନ କରୁଛନ୍ତି ବା କୃଷ୍ଣଙ୍କୁ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି, ସେ ତ କୃଷ୍ଣ ପାଖରେ ଅଛନ୍ତି, ଯେ କୃଷ୍ଣ ସ୍ୱର୍ଗରେ ନଥାନ୍ତି କି ନର୍କରେ ନଥାନ୍ତି କି ସେ ବ୍ରହ୍ମ ଲୋକରେ ନଥାନ୍ତି, ସେ ତାଙ୍କର ଧାମରେ ଥାନ୍ତି ଅଥା ସେ ବୃନ୍ଦାବନରେ ଅଛନ୍ତି, ସୌତୁଲ୍ୟ ବାହ୍ୟ ଦୃଷ୍ଟିରୁ ବାହ୍ୟ ବିଚାରରୁ ସେ ସ୍ୱର୍ଗରେ ଥାଇପାରନ୍ତି ବା ନର୍କରେ ଥାଇପାରନ୍ତି ବା ସେ ଅବସ୍ଥାରେ ଥାଇପାରନ୍ତି, କିନ୍ତୁ ତତ୍ତ୍ୱ ବିଚାରରେ ସେ ଭଗବାନଙ୍କ ସହିତ ଭଗବାନ ଥାନ୍ତି ଅଛନ୍ତି। ଏଇଟା ହେଲା ଆମର କଥାଟା, ସର୍ବାବସ୍ଥାରେ ନିଜକୁ କୃଷ୍ଣ ଦାସ ରୂପେ ଦେଖନ୍ତି, କୃଷ୍ଣ ଦାସତ୍ୱ ଧର୍ମରୁ ତାଙ୍କର ବିଚ୍ୟୁତି ଘଟେ ନା, ସେ କେବେ ହେଲେ ନିଜକୁ ବଦ୍ଧ ବା ମୁକ୍ତ ମନେ କରନ୍ତି ନା। ଏ ହେଉଛି ଆମ ଅନ୍ତିମ ଜିନିଷ, ଆଉ ଦୁର୍ଲଭ ମାନବ ଜନ୍ମ ଯେ ଲାଭ ହେଇଛି ଆମକୁ, ୟାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି, ୟାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଏଇ ଧର୍ମରେ ଆମେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେବା, ଏଇ କୃଷ୍ଣ ଦାସତ୍ୱ ଧର୍ମରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେବା, ଅର୍ଥାତ୍ ଏହା କହନ୍ତି କୃଷ୍ଣ ଭଜନ, କୃଷ୍ଣ ଭଜନ, ଭଜନ ମାନେ ସେବା, ଭଜ ଧାତୁର ଅର୍ଥ ହେଉଛି ସେବା, ଭଜନ ବା ଭକ୍ତି ଶବ୍ଦ ଏ ଭଜ ଧାତୁ ନିଷ୍ପନ୍ନ ହେଇଛି, ଭଜ ଧାତୁ ତ ସେବା, ଜୀବ ମାତ୍ରେ କୃଷ୍ଣଙ୍କର ନିତ୍ୟ ଦାସ ବା ସେବକ, ତେଣୁ କୃଷ୍ଣଙ୍କର ସେବା ବା ଭକ୍ତି ବା ଭଜନ ତାର ଧର୍ମ, ଜୀବର ଧର୍ମ। ଦୁର୍ଲଭ ମାନବ ଜନ୍ମ ଅଭ୍ୟାସ ଅନୁସାରେ କୃଷ୍ଣ ନାମ ଭଜିଲୁ ଦୁଃଖ କହିଲୁ କାହାରେ।